কারফিউয়ের মধ্যে কমেছে লক্ষ্মীপুরে যানবাহনের সংখ্যা টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি লক্ষিপুরে যে কারফিউ সেটি চলছে অর্থাৎ সেনাবাহিনীর যে টহল সেটি কিন্তু আমরা দেখেছি সড়কে কিন্তু টহল চলছে এর পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং বিজিবি যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু মাঠে রয়েছে তবে গতকাল গতকাল ধরেন গতকাল যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুপুর এগারোটা থেকে বিকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখানে কিন্তু এখন পর্যন্ত যে পুলিশ এবং হাসপাতালের তথ্য অনুযায়ী আমরা কিন্তু এগারো জনের তথ্য পেয়েছি অর্থাৎ এগারো জন মারা গেছে এর মধ্যে ছাত্র চারজন এবং আওয়ামী লীগের সাতজন এই এগারো জন এখন পর্যন্ত মারা গেছে এর মধ্যে যে ছাত্র যে চারজন মারা গেছে তারা গুলিতে মারা গেছে আর যে আওয়ামী লীগের যে যুবলীগের যে সাতজন কর্মী মারা গেছে তারা কিন্তু যে এখানে গণফিটন দিতে মারা যায় বলে এখানকার আমরা জানতে পেরেছি এর বাইরে কিন্তু হাসপাতাল সূত্র এবং যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় দুইশোর বেশি গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরও একশোর মতো তো আসলে এখন পর্যন্ত যে পরিস্থিতি পরিস্থিতি কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং লক্ষ্মীপুর যে জেলা বাস টার্মিনাল থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি যদিও শহরে ছোট ছোটো যানবাহন চলাচল করছে কিন্তু বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে অর্থাৎ এখানে আওয়ামী লীগ বা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে আমরা এখন পর্যন্ত মাঠে দেখতে পাইনি যদিও আজকে কর্মসূচি ছিল তবে এখন পর্যন্ত পরিস্থিতি ফুলে যেটি বলছেন তারা স্বাভাবিক রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে আর গতকালকের এখন এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য